আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি বিএনআইএস হোম স্কুলিং কার্যক্রমে। আমি বিজ্ঞানের সহকারী শিক্ষক মোহাম্মদ ইমরান। আজকে আমরা পঞ্চম শ্রেণীর বিজ্ঞানের উপর একটি ক্লাস নিব। তো আমাদের ক্লাস নাম্বারটা হবে 6 এবং আমরা ইতিমধ্যে এই চ্যাপ্টারে অনেক আলোচনা করেছি, অনেকগুলো ক্লাস, বেশ কয়েকটা ক্লাস হয়েছে। তো আমরা যে চ্যাপ্টারটা পড়তেছিলাম সেটা হচ্ছে অধ্যায় 9, আমাদের জীবনে প্রযুক্তি। তো এর আগে আমরা এর চ্যাপ্টারের প্রথম দিকে অনেকগুলো ক্লাস করেছি। আজকে আমাদের প্রায় শেষের অংশটা, 3 নম্বর পার্টের পার্টটা আমরা নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারে আমরা দেখেছি মূলত আমাদের জীবনে প্রযুক্তি, বিজ্ঞান বিজ্ঞান ব্যাপারটা কি। আমি ক্লাস নিয়েছিলাম তোমাদের বিজ্ঞানের প্রথম দিকের অংশটুকু। তো সেখানে আমরা দেখেছিলাম যে বিজ্ঞান আসলে বলতে কী বোঝায় এবং প্রযুক্তি বলতে কী বোঝায়। বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে আমাদের অনেক আলোচনা আমরা করেছি, আমরা মোটামুটি বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে অনেক কিছু ধারণা পেয়েছি। তো এই যে আমরা যে বিজ্ঞান, বিজ্ঞানের বিজ্ঞানকে ব্যবহার করে প্রযুক্তি একটা ক্ষেত্র তৈরি করেছি বা বিভিন্ন প্রযুক্তি তৈরি, প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন যন্ত্রপাতি এবং আমাদের জীবনকে সহজ করার জন্য বিভিন্ন ইকুইপমেন্ট আমরা তৈরি করেছি, সেটা তো আমাদের জীবনকে সহজ করেছে এবং আমাদের অনেক কাজে লেগেছে। কিন্তু এগুলোরও আবার কিছু ক্ষতিকারক দিক আছে, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো তার মধ্যে আমরা এখানে লিখে রেখেছি প্রযুক্তির ক্ষতিকর প্রভাবগুলো। তো তার মধ্যে আমরা তিনটা ব্যাপার নিয়ে, মানে মোটামুটি তিনটা ব্যাপার নিয়ে, আরও অনেক প্রভাব আছে, ক্ষতিকর প্রভাব আছে। তো আমাদের বইতে যেহেতু এই তিনটা অংশ নিয়ে আলোচনা করা আছে, তো আমরা এই তিনটা অংশ নিয়ে মোটামুটি একটু আলোচনা করব। তো পরিবেশ দূষণ, তো পরিবেশ দূষণের ব্যাপারটা যদি আমি আলোচনা করতে চাই, তো পরিবেশ দূষণের ক্ষেত্রে দেখা গেছে যে এই যে আমরা যে বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করি জমিতে, হ্যাঁ, বিভিন্ন ধরনের সার ব্যবহার করা হয়, সেটা দেখা গেছে যখন সেটার ফলে কী হয়, সেটার ফলে দেখা গেছে মাটিটা, যে মাটি সার বা কীটনাশকটা যখন আমাদের জমিতে পড়ে সেখানে দেখা গেছে সেটা দূষিত হয়, এবং সেটা যদি পানিতে ধুয়ে, বৃষ্টি বা কোনো ভাবে যদি পানিতে ধুয়ে যায়, সেখানে পানিটাও দূষিত হয়। হ্যাঁ, এছাড়াও দেখা গেছে যে এই যে আমরা কলকারখানা থেকে যে আমাদের ধোঁয়াটা বের হয় বা বিষাক্ত যে গ্যাসটা বের হয়, হ্যাঁ, সেই গ্যাসের মাধ্যমে কী হয়, সেই গ্যাসটা কী করে আমাদের পরিবেশটাকে দূষিত করে আর কি। তো আমাদের বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করে, আমাদের বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করলে কী সমস্যাটা হয়, বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করলে দেখা গেছে যে আমাদের পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাবে, বৈশ্বিক উষ্ণায়ন তৈরি হয়। তো সে তার ফলে কী হয়, তার ফলে দেখা গেছে যে আমাদের যে বরফ আছে উত্তর এবং দক্ষিণ গোলার্ধে, যে যে বরফ জমাট অঞ্চলগুলো আছে সেখানে দেখা গেছে যে বরফ গলতে শুরু করে। আর বরফ গললে কী হয়, বরফ গললে সমুদ্রের যে পানির উচ্চতা সেটা বৃদ্ধি পায়, আর পানির উচ্চতা বৃদ্ধি পেলে কী হবে, আমাদের স্থলের যে নিচু জমিগুলো আছে, সমুদ্রের কাছাকাছি যে অঞ্চলগুলো আছে, যে নিচু অঞ্চল, সেগুলোতে পানি উচ্চতা বেড়ে গেলে সেগুলো ডুবে যাবে। তো এই যে এই প্রভাবগুলো দেখা গেছে প্রযুক্তির কারণেই হয়েছে এবং প্রযুক্তির একটি ক্ষতিকারক অংশ আর কি। তো এইটা হচ্ছে পরিবেশ দূষণ, আমরা বলতে পারি এই প্রযুক্তির ক্ষতিকর প্রভাবের একটা অংশ হচ্ছে পরিবেশ দূষণ। আর এরপর আমরা যদি অস্ত্র নিয়ে আলোচনা করি, অস্ত্র তৈরি, অস্ত্রর ব্যাপারটা, অস্ত্র যদি আমি বলি, অস্ত্রের যে আমরা মোটামুটি অস্ত্র সম্বন্ধে কিছুটা আমাদের আইডিয়া আছে, আমরা দেখি বিভিন্ন, যদিও আমরা অস্ত্র সামনাসামনি না দেখলেও আমরা মোটামুটি বিভিন্ন টিভি বা বিভিন্নভাবে অস্ত্র দেখেছি। তো অস্ত্রটা মূলত সাধারণত জীবন বা শত্রুর আক্রমণ থেকে রক্ষার জন্য আর কি এটা তৈরি করা হয়। তো দেখা গেছে যে অস্ত্র তৈরির যে পেছনে যে বিজ্ঞানটা বা নিয়মটা বা মেকানিজমটা, সেটা কিন্তু বিজ্ঞানের মাধ্যমে আসছে এবং সেটা প্রতিফলিত রূপ হচ্ছে প্রযুক্তি। হ্যাঁ, তো এই যে এই অস্ত্রটা যখন মানুষের বিরুদ্ধে ব্যবহার করা হয় বা মানবতার বিরুদ্ধে ব্যবহার করা হয়, তখন সেটা কিন্তু বলা হয় যে প্রযুক্তির একটা ক্ষতিকারক দিক। তো এই যে এখন আমরা দেখি যে পৃথিবীতে অনেক জায়গায়, আমরা যদি জেনে থাকি বা আমরা যদি খোঁজ খবর নিয়ে থাকি, তাহলে দেখবো যে পৃথিবীর অনেক জায়গাতেই যুদ্ধ হচ্ছে। হ্যাঁ, যুদ্ধ হচ্ছে, সিরিয়ায় যুদ্ধ হচ্ছে, তারপর বিভিন্ন অংশ, আফগানিস্তান, এইসব জায়গায় যুদ্ধ হচ্ছে। তো এই যে যুদ্ধের মূল মূল জিনিসটা কি, সেটা হচ্ছে অস্ত্র ব্যবহার, এবং এই অস্ত্র ব্যবহারটা যখন মানুষের বিরুদ্ধে হয় তখন কিন্তু সেটা বলা যায় যে ক্ষতিকারক দিক। এটা মানুষকে যখন সেটার ক্ষতির শিকার হতে হয়, তখন কিন্তু প্রযুক্তির একটা ক্ষতিকারক দিক হিসেবে মানুষ সেটা বিবেচনা করতে পারে। আচ্ছা, তো আমরা মোটামুটি দেখলাম হচ্ছে আমাদের বইয়ের মধ্যে যতটুকু আলোচনা আছে আমরা তার মধ্যে সীমাবদ্ধ থাকবো। তো পরিবেশ দূষণটা আমরা দেখলাম, পরিবেশ দূষণটার অন্যতম মূল ব্যাপারটা হচ্ছে
মাটি দূষণ, পানি দূষণ হয় এবং দেখা গেছে যে পৃথিবীর উষ্ণায়ন বৃদ্ধি পায়, বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি পায়, এর ফলে দেখা গেছে যে আমাদের সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাবে। আমাদের এটা হচ্ছে অন্যতম কারণ পরিবেশ দূষণের। আর অস্ত্র তৈরির ব্যাপারটা আমরা বললাম যে অস্ত্র বিজ্ঞানের ফলে, বিজ্ঞানের অস্ত্র তৈরির যে একটা নিয়ম সেটা বিজ্ঞান তৈরি করেছে এবং সেটার প্রতিফলিত রূপ বা প্রায়োগিক যদি আমরা বলি সেটার রূপ হচ্ছে অস্ত্র তৈরি করা বা প্রযুক্তি। তো সেটা যখন মানুষের বিরুদ্ধে যখন ব্যবহৃত হয় তখন সেটা হচ্ছে ক্ষতিকারক দিক হিসেবে আমরা বলতে পারি। আর অন্যান্য ক্ষতিকর প্রভাব যেটা সেটা আমরা মোটামুটি আমরা এখন ব্যাপারটা আমরা বুঝি, যেমন এই যে আমরা মোবাইল ইউজ করি, টিভি মোবাইল, হ্যাঁ, বা কম্পিউটার ইন্টারনেট এগুলো আমরা ব্যবহার করি। এগুলো ব্যবহার করার ফলে দেখা যায় আমরা পড়াশোনা যেটা আমাদের এখন সবচেয়ে বেশি সমস্যা, আমরা আমার খুব একটা পড়াশোনার প্রতি আগ্রহী না, আমরা বিভিন্ন ধরনের গেম বা বিভিন্ন ইন্টারনেটে আসক্ত হয়ে যাই। তো এটা কিন্তু আমাদের একটা প্রযুক্তির ক্ষতিকারক দিক হিসেবে বলতে পারি। এবং এটা দেখা গেছে যে খুব অধিক পরিমাণ যদি প্রযুক্তি বা কম্পিউটার বা ইন্টারনেট বা মোবাইল ব্যবহার করা হয় তখন দেখা গেছে যে এটা কিন্তু আমাদের স্মৃতিশক্তি লোপ পায়, আমাদের অন্যান্য যে প্রতিদিনের যে আমাদের অন্যান্য যে কাজগুলো সেগুলো করতে ব্যাহত করে। তো এই যে ব্যাপারটা, তো প্রযুক্তি ব্যাপারটা যদি আমি একটু বলতে চাই, প্রযুক্তি ব্যাপারটা আমাদের খুব ভালো দিকও আছে খারাপ দিকও আছে। তো প্রযুক্তির ভালো দিকটা আমাদের নিতে হবে, আমরা খারাপ দিকটাকে আমরা বর্জন করব। এবং আবার যে মোবাইল বা আমরা যে বললাম যে কম্পিউটারের যে ব্যাপারগুলো সেই ব্যাপারগুলো আমাদের অবশ্যই সহনীয় মাত্রায় ব্যবহার করতে হবে, খুব বেশি আসক্ত হয়ে যাওয়া যাবে না। হ্যাঁ, তো এইগুলোই মোটামুটি ছিল আমাদের প্রযুক্তির ক্ষতিকর প্রভাবের মধ্যে পরিবেশ দূষণ, অস্ত্র তৈরি এবং ক্ষতিকর যে আমরা বললাম যে ডিজিটাল যে প্রভাবগুলো সেগুলো মোটামুটি ছিল। তো এই চ্যাপ্টারটা মোটামুটি আমাদের এই পর্যন্তই ছিল। তো তোমরা সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।